আমরা আবার দার্জিলিং এ ফিরে এলাম, যেরকম কথা ছিল যে ফিরবো আবার। আমরা এই মুহূর্তে রয়েছি ঘুম স্টেশনে। এখান থেকে টয় ট্রেন এখন চলছে না যেহেতু কোভিড সিচুয়েশন, তাই জন্য রোপওয়ে আর টয় ট্রেনটা বন্ধ রয়েছে। তো আমরা টয় ট্রেন তো চড়তে পারবো না, কিন্তু ঘুম স্টেশনটা আমরা ঘুরে দেখবো, কারণ এটা একটা হেরিটেজ সাইট যেটা আমরা সবাই জানি। তো চলো ঘুরে দেখাই। এই ঘুম মিউজিয়ামটা বন্ধ রয়েছে। তো কুশাঙ্কু, তোর কেমন লাগছে আবার ফিরে এসে দার্জিলিং এ? গত বছর এসেছিলাম, গত বছর অতটা ডিটেলে ঘুরতে পারিনি, এবছর আবার নেমে পড়েছি ঘুম স্টেশনে, ডিটেলটা দেখছি। তবে হ্যাঁ, করোনার জন্য এখন বন্ধ আছে ঘুম মিউজিয়াম। তবে এই হেরিটেজ, এই প্রপার্টি, মানে এই জায়গাটাতে এসে সত্যি একটা দারুণ ফিলিং হচ্ছে। এটা সবারই একটা ওয়ান টাইম লাইফ এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমরা দার্জিলিং এর বোধহয় ঘুম স্টেশনে এই প্রথমবার এলাম। হ্যাঁ স্যার, তোরও প্রথমবার? আমারও প্রথমবার। আমি এতবার দার্জিলিং এসেছি, কিন্তু ঘুম স্টেশনে কোনোদিনও ঢুকিনি, মানে স্টেশনে ঢুকে স্টেশনটাকে এক্সপ্লোর এটা কোনোদিনও করিনি। সো এটা আমারও ফার্স্ট টাইম, তো ঘুরে দেখবো। I'm just sitting here, I got time, it's clear to see from up here, the world seems small. এখন রয়েছি বাতাসিয়া লুপে, টিকিট কেটেছি। টিকিটের প্রাইস তো 20 rupees পার হেড। মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না, সো বি ওয়্যার যখন এখানে আসছো, মাস্ক ক্যারি করা আবশ্যক। মাস্ক নিয়ে আসতেই হবে, মাস্ক ছাড়া কিন্তু ভিতরে ঢুকতে দেবে না। তো চলো ভিতরে যাই। আমরা এখন এন্ট্রি করে গেছি বাতাসিয়া লুপে, ভিউটা দেখাবো। অ্যামেজিং ভিউ কাঞ্চনজঙ্ঘা। এটা এন্ট্রান্স, বাতাসিয়া লুপ আগের বছরেও এসেছিলাম, এবছর আবার আমরা এসেছি বাতাসিয়া লুপে, বারবার আসবো। ইট স্লিপ বাতাসিয়া লুপ রিপিট। কিন্তু না, এখান থেকে যে মাউন্টেন পিক গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা কি কাঞ্চনজঙ্ঘা, আই এম নট টু শিওর। কি দেখতে এসছি, কি করছি, ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করে নিতে হবে। বাতাসিয়া লুপে যে পার্কটা আছে, আমরা এখন সেই পার্কটাতে যাচ্ছি। পার্ক বলতে সামনে একটা দার্জিলিং লেখা মনুমেন্ট মতো রয়েছে, আর ওখানে ছবি টবি তোলা যায়, আর সামনে থেকে দার্জিলিং সিটিটাকে দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এইটাই মেনলি বাতাসিয়া লুপের স্পেশালিটি, এটাই আমরা প্রতি বছর দেখতে আসি। আর বিশেষ করে এই ভিউটা আমাদেরকে প্রতি বছর টানে, বিশেষ করে আমাকে, আমি অন্য কারোরটা জানি না, আমাকে তো টানে। পাহাড় সবসময় আমার পছন্দের একটা জায়গা, আর এরকম যদি সিনারি হয় তাহলে তো কথাই নেই। তো আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, এখান থেকে এই টেলিস্কোপগুলো দিয়ে দাদারা দেখাচ্ছে যে সামনে যে পিকগুলো রয়েছে, প্রত্যেকটা পিক পরিষ্কার করে দেখানো যাচ্ছে। আর ওয়েদার ক্লিয়ার থাকার জন্য ইচ অ্যান্ড এভরি পিক, প্লাস সিকিম যে শহরটা আর দার্জিলিং যে শহরটা, এটা হচ্ছে দার্জিলিং শহরটা, এটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর খুব কম দামে, পার হেড 40 rupees, আমরা এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। সো ইটস আ মাস্ট ডু থিং ইফ ইউ কাম ইন টু বাতাসিয়া লুপ। এবার আমরা বাতাসিয়া লুপ থেকে বেরোবো, গিয়ে আমরা এবার ডাইরেক্ট যাবো দার্জিলিং। দার্জিলিংয়ে আমাদের হোটেলে চেক ইন করবো, অ্যান্ড দেন ফ্রেশ হয়ে আজকের যে প্ল্যান রয়েছে, আমরা গ্রিনারিজে লাঞ্চ করবো। আজকে আমরা দার্জিলিংয়ে এসেছি, আমরা গ্রিনারিজে লাঞ্চ করবো, কেভিনটা এসেছি, আমরা পরের দিন ব্রেকফাস্ট করবো। মানে আজ পুরো ব্যাপারটাই একটা, মানে যে এই জায়গাটার যে একটা বিশেষত্ব, এই মানে কিছু স্পেশাল স্পেশাল এই রেস্টুরেন্টসগুলোতে না গেলে এই ফিলটা ঠিক আসে না। আমরা আজ পুরোটাই দার্জিলিংয়ে বাইরেই খাবো। গ্লেনারিজে যেমন আমাদের লাঞ্চটা সারবো, তেমনি ডিনার করার কথা কোথায় যেন বললি? কুঙ্গা বলে একটা জায়গা আছে, কুঙ্গা বলে একটা রেস্টুরেন্টস আছে, সেখানে আমরা যাবো। আমাদের ডিনারের প্ল্যান রয়েছে সেখানে, আর আজকে সারাদিনের যা প্ল্যানিং তা হলো হোটেলে যতটা সম্ভব কম থাকা, বাইরে বেশি থাকা। তো দেখা যাক কতটা
কতটা ফুলফিল হয় আমাদের প্ল্যানটা সেটাই দেখার এখন। তো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাবো আমাদের গাড়ির কাছে, গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে চলে যাবো সিধা দার্জিলিং। তো দেখা হচ্ছে দার্জিলিং। সবাই দেখতে পাচ্ছ আমি এখন কোথায় রয়েছি, দার্জিলিং। দার্জিলিং এর এই স্টেশনটাও প্রথমবার আমি এলাম, আমার এতবার ভিজিটে আমি কখনো এই স্টেশনের মধ্যে এসে কখনো ছবি তুলিনি বা ভিডিও তো দূরের কথা, আমি ভিতরে ঢুকিও নি কখনো। তো এটা আমার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দার্জিলিং স্টেশনেও ফার্স্ট টাইম। আমরা এখন হোটেলের লাউঞ্জে বসে আছি, তাই তো লাউঞ্জ বলে তো। তো আমরা এখন বসে রয়েছি ডলফিন হোটেলের লাউঞ্জে, আমাদের রুমটা স্যানিটাইজ করা হচ্ছে, 5-10 মিনিট হয়ে গেল, স্যানিটাইজ প্রসেস এখনও শেষ হয়নি। তো কী আর করার এখন যেটা, তবে ভালো সাইড এটা যে আমাদের চোখের সামনে ব্যাপারটা পড়ছে, মানে আগের থেকে বলে দেয়নি যে স্যানিটাইজ করে রাখা বা এরকম কিছু, আমরা নিজেদের চোখের সামনে দেখতে পেয়েছি যে ওরা স্যানিটাইজ করছে কি করছে না, বা যে সেফটি নর্মসগুলো আছে সেগুলো মেনটেন করছে কিনা। সো ইটস আ গুড থিং, তাতে 10 মিনিট ওয়েট করতে হলেও কোনো বড় ব্যাপার নয়। এটা আমাদের ছোটোখাটো রুম, বেশ ভালোই। এই মোটামুটি ঘর, এখানে একটা আয়নাও রয়েছে, এটা ওয়াশরুম, বেশ বড়সড়ই, ভালোই। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে গ্লেনারিজে, তারপরে কী করবো আমাদের প্ল্যানিং কী আজকের, মেয়াল ঘুরবো ঘুরবো আমরা বিকেলবেলায় মেলে ঘুরবো। এখানে বেশি কথা বলা যাবে না, যা বলার বাইরে গিয়ে বলবো, আপাতত খাবারটা এনজয় করি, এখানে ব্লগ করাটা মনে হয় ঠিক হবে, যখন চা বলছি। গ্লেনারিজে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কি কি খেলাম, আমরা খেলাম হলো চাইনিজ ফ্রাইড চিকেন, তার সাথে পক চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস, একটা ভেজ ফ্রাইড রাইস ছিল, আর সাইড ডিশে আমরা নিয়েছিলাম হলো স্লাইসড চিকেন উইথ ভেজিটেবলস, আর সাথে ছিল একটা চিকেন মাঞ্চুরিয়ান। আর লাস্টে, আর লাস্টে হ্যাঁ যেটা সবাই ট্রাই করা উচিত সেটা হলো ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। এই ছিল আমাদের গ্লেনারিজে খাবার দাবার, বাকি আমরা গ্লেনারিজ থেকে বেরিয়ে কথা বলবো। শপিং মোটামুটি কমপ্লিট, এবার আমরা মেলে কিছু ফটোশ্যুট করবো, ফটোশ্যুট করে তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে ডিনার করবো, কুঙ্গাতে ডিনার করবো, দেন আমরা ফিরে যাবো আবার আমাদের হোটেলে।
আমাদের দার্জিলিং অভিযান আজ এখানেই ইতি। আমরা এবার ফিরে যাব হোটেলে, আর বিশেষ কিছু করার নেই। দুপুরে লাঞ্চের পর থেকে শুধু এই একটু ঘোরাঘুরি করলাম মেলে, আর কিছু জিনিসপত্র কেনাকাটা করা হলো, ব্যাস এইটুকুই। এবার হোটেলে ফিরে একটুখানি রেস্ট নেবো, একটু নিজেদের মধ্যে রিল্যাক্স করব, কারণ কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। কারণ কাল সকালে যেটা আমাদের এই ট্যুরের একটা অন্যতম আকর্ষণ, টাইগার হিলে সানরাইজ দেখাটা, সেইটা আমরা করব। আর তার জন্য ভোর 3:30 সময় আমাদের গাড়ি থাকবে, তো টাফ ওয়াক, তো সেটা ম্যানেজ করে নেবো। ভালো জিনিস দেখার জন্য তো অনেক কিছু ম্যানেজ করতে হয়। তো আজকে এই অবধি রাখলাম, আবার দেখা হবে কাল সকালে। আমাদের যে লাস্ট প্ল্যান ছিল আজকে ডিনারের কুঙ্গাতে, আনফর্চুনেটলি সেটা বন্ধ হয়ে যাওয়ায় আমরা সেই প্ল্যানটা আমাদের ক্যান্সেল করতে হলো। কুঙ্গা 6:30 কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এখন। আমি জানি না আগের টাইম টেবিল কী ছিল, রিসেন্ট টাইম টেবিল অনুযায়ী 6:30 সময় কুঙ্গা রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। তাই কেউ যদি ডিনারের প্ল্যান রাখো, তাহলে আমার মনে হয় যে সেটাকে শিফট করাটাই বুদ্ধিমানের কাজ হবে। লাঞ্চ করা যেতে পারে, তো আমরা তো করতে পারলাম না যে কুঙ্গাতে লাঞ্চ। 10:30 ওপেন হয় সকাল, 10:30 আর থাকে, খোলা থাকে 6:30 অবধি সন্ধ্যেবেলা। এটা আমরা আগে জানতাম না, তাই আমরা হোটেলে ফেরত এসেছি এবং হোটেলেই আমাদের ডিনারটা সারবো। ডিনার দিয়েছে আমাদের একটা, এখানে চিকেন কারি দিয়েছে, রুটি, আর রাহুল খাচ্ছে ভাত এছাড়া, আর সালাড দিয়েছে। ব্যাস এই প্লেন ডিনার আজকে আমরা অর্ডার করেছি, বেশি হাইফাই কিছু করিনি। তার কারণ যেহেতু দুপুরবেলা প্রচুর হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জন্য আমরা নিজেরাই বললাম যে একটু পাতলা করে চিকেন কারি আর রুটি, এটাই বেস্ট হবে আপাতত। তো এটা খেয়ে নিই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার কালকে, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। তো আজ এখানেই শেষ করছি, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, আমরা কালকে চলে যাব শিটংয়ে। কালকে সকালবেলা আমাদের প্ল্যান যেটা রয়েছে সেটা হচ্ছে, ফার্স্টে আমরা টাইগার হিল যাব, সেখানে সানরাইজটা দেখব, তারপরে এসে সেখানে, সেখান থেকে এসে কেভেন্টার্সে আমরা ব্রেকফাস্ট করব। তারপরে কিছু লোকাল সাইট সিন রয়েছে, সেগুলো করে আমরা সোজা চলে যাব শিটংয়ে। আমাদের হোটেল তো অলরেডি বুকড রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার দার্জিলিং Day 2 নিয়ে। টিল দেন, গুড নাইট। খুব ভালো এক্সপিরিয়েন্স নয় সেটা তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, বাইরে গিয়ে ব্যাপারটা নিয়ে কথা বলছি।